হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবারও চলে এসেছি আপনাদের সবার সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে, আর সেটা হলো লম্বা জাতের বেগুন নিয়ে। তো আমি প্রথমে বলে রাখি, এই বেগুনটা সাধারণত পুরুলিয়ার যে আদ্রা বলে একটা জায়গা আছে সেখানে আমি ফার্স্ট দেখতে পেয়েছিলাম, কারণ ওইখানে রবিবার করে একটা হাট বসে। তো আমি সেখানে আমার মামার সাথে যাই, আর সেখানে এই জাতের বেগুনটা চাষির ভাইরা বিক্রি করছিলাম। তো আমি জিজ্ঞাসা করতে ওরা সব বলে যে ওই জায়গাতে, এই জায়গাতে ওরা এই টাইপের বেগুনগুলো চাষ করে। এবার বেগুনগুলোর সাইজ হচ্ছে খুব খুব লম্বা, মানে এক হাত টাইপের লম্বা হয় এবং খেতেও ভালোই লাগে। তো ওনাকেই বললাম, তো উনি আমার সাথে কিছুগুলো ফটো শেয়ার করলেন, তো আমি ভাবলাম যে ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাই এই ভিডিওটা বানিয়ে ফেললাম। তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কত লম্বা হয়ে গেছে, মানে সাইজটা দেখুন কত লম্বা। তো এগুলো ভেজে খেতেও টেস্ট আছে, ভেজে খেলে ছোট ছোট গোল গোল দেখায়, এগুলো সাধারণত পরানো যায় না। আর এক একটা গাছে প্রচুর পরিমাণে, মানে এক একটা গাছে প্রচুর হিউজ পরিমাণে বেগুন ধরে, তো দেখতেই পাচ্ছেন। এবং এটা আমরা কিন্তু, আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম তো বলছে বাড়িতেও এগুলো নাকি চাষ করা যায়, বাড়িতে টবের মধ্যে আমরা লাগিয়ে এটাকে আমরা চাষ করতে পারবো। তো দেখতে পাচ্ছ কিছু কিছু আমাকে দিয়েছিল কটা বেগুন, তো দেখলাম বেগুনগুলো দেখতে খুব সুন্দর লাগছিল এবং সতেজ ছিল বলে আরো বেশ ফ্রেশ লাগছিল দেখতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই আমার চ্যানেলটা করবে। তো আজকের মতন টাটা বাই।